নমস্কার বন্ধুরা, আমি কিন্তু আবার একটা নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই যে মোড়টা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এদিকে চলে যাচ্ছে পাটুলির দিকে এবং এদিকে চলে যাচ্ছে রুবির দিকে, এই মেট্রো লাইন দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে বাইপাস। এই যে মোড়টা, এই মোড়টার নাম হচ্ছে মুকুন্দপুর মোড়, মানে যেখানটাতে এই দেখতে পাচ্ছেন সামনে অভিজিৎটা যে বিল্ডিংটা রয়েছে একদম সেই মোড়টা রয়েছে। এবং এই মোড়টায় কিন্তু এই ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন চলে গেছে আরএন ট্যাগর হসপিটালের দিকে। এখান থেকে মাত্র 600 থেকে 700 মিটার ডিস্টেন্স হলো আরএন ট্যাগর হসপিটাল, এবং এখান থেকে যে ফ্ল্যাটের ডিস্টেন্স সেটা হচ্ছে 1.3 কিলোমিটার। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, এটা হচ্ছে আরএন ট্যাগরের একদম কাছাকাছি। দেখতেই পাচ্ছেন এখানে অটো স্ট্যান্ড রয়েছে, সামনে কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে, এখানে 1A বাস এবং আরও বিভিন্ন ধরনের বাস স্ট্যান্ড এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এখান থেকে মাত্র 400 মিটারের মধ্যে ফ্ল্যাট। এই হচ্ছে ফ্ল্যাটের সামনের রাস্তা, দেখতেই পাচ্ছেন একদম মেন রোডটা রয়েছে, চওড়া রোড রয়েছে, এখান থেকে কিন্তু টোটো অটো দুটোই চলাচল করে। এবং এই রোডটার ঠিক পাশে কিন্তু আমাদের ফ্ল্যাটটা আমরা পেয়ে যাচ্ছি। তো দেখুন, এই রাস্তা যাচ্ছে আপনাদের মুকুন্দপুর, এই রাস্তা চলে যাচ্ছে সোজা দাসপাড়া দিকে, এবং এই হচ্ছে ফ্ল্যাটটা। G+3 বিল্ডিং রয়েছে, আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরে পেয়ে যাব 2BHK ফ্ল্যাট, পুরোপুরি রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে। তো কোনো সমস্যা নেই, আপনার ফ্ল্যাট কিনলেই এসে বসবাস করতে পারবেন। তো চলুন আমরা ওপরে যাই, ওপরে গিয়ে যে ফ্ল্যাটের কীরকম লেআউট আছে সেটা দেখে নিই এবং ভালো মতো বুঝে নিই, তারপর দামের ব্যাপারেও বলে দিচ্ছি। তা আপনাদের বলে দিচ্ছি, এটা আপনার যে 2BHK রয়েছে সেটার দাম আছে 36 লক্ষ টাকা, পাশে বাইক রাখার জায়গাও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর 1BHK এখানে আছে সেটার দাম রয়েছে 22 লক্ষ টাকা। তো 22 এবং 36, 1BHK এবং 2BHK। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা ওপরে যাই, ওপরে গিয়ে ডিটেলসটা জেনে নিই। চলুন যাওয়া যাক সেকেন্ড ফ্লোর। আমরা চলে এসেছি বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর। এই হচ্ছে সিঁড়ি, দেখিয়ে দিন, এই হচ্ছে পুরোপুরি মার্বেল দিয়ে ফিনিশিং করা রয়েছে, আর সাইডেও দেখছেন যে হাতল সেটাও স্টিল দিয়ে রেডি করা রয়েছে, স্টিলের হাতল রেডি করা রয়েছে। আর ফ্লোরে দুটো ফ্ল্যাট আপনারা পাচ্ছেন, প্লাস এদিকে রয়েছে আপনার লিফট এরিয়া, দেখতেই পাচ্ছেন লিফট কিন্তু চালু হয়ে গেছে, একদম ওয়াকিং কন্ডিশনে আপনারা লিফটটা পেয়ে যাচ্ছেন। ফ্লোরে একটা 2BHK এবং একটা 1BHK অ্যাভেলেবেল রয়েছে। 1BHK 530 স্কোয়ার ফিটের 1BHK রয়েছে, এটা 23 লক্ষ টাকা দাম রয়েছে। আর এই 2BHK যেটা রয়েছে এটা 827 স্কোয়ার ফিটের 2B রয়েছে, যার দাম রয়েছে 35 লক্ষ টাকা। তো এবারে লেআউটটা আমরা দেখে নেব। এন্ট্রি করে আমরা দেখতে পাচ্ছি 55 টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা রয়েছে। আর আপনাদের কোন সাইডে কী আছে, আপনারা ঢুকছেন ইস্ট থেকে ওয়েস্টের দিকে, যে মানে যেই ফ্ল্যাটটা রয়েছে সাউথ, নর্থ এবং ওয়েস্ট, এই তিন দিকটা আপনারা অ্যাভেলেবেল ওপেন পেয়ে যাচ্ছেন। তো আপনারা এই ঢুকে 55 টাইলস দিয়ে ফিনিশিং পাচ্ছি। আর এই যে জায়গাটা রয়েছে লিভিং প্লাস ডাইনিং, এই যে জায়গাটা এটা 13 ফুট/10 ফুটের জায়গা রয়েছে, লিভিং কাম ডাইনিং আপনারা পেয়ে যাচ্ছেন। সামনে একটা বড় জানলা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। মেন ডোর থেকে ঢুকে ডান দিকে আমরা পাচ্ছি প্রথমে একটা বেডরুম, তারপরে পাচ্ছি টয়লেট, ঠিক তারপরে পেয়ে যাচ্ছি একটা কিচেন। দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে, আর ওই দিকে দেখতে পাচ্ছেন বড় বড় যে কমপ্লেক্সগুলো আর যে আরএন ট্যাগরের সামনে সেগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে, একদম কাছাকাছির মধ্যে ডিস্টেন্স। আর মেন ডোর থেকে বাঁ দিকে এখানে রয়েছে একটা রুম, অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ ব্যালকানি। চলুন তাহলে এবারে লেআউটটা আমরা ভালো মতো দেখে নিই। তো প্রথম আমরা মেন রোড থেকে ঢুকে চলে যাব এই রুমের দিকে, ফার্স্ট ডান দিকে যে রুমটা রয়েছে সেখানে ঢুকে আমরা দেখতে পাচ্ছি এখানেও 55 টাইলস দিয়ে ফিনিশিং করা। আপনারা এই যে দেখতে পাচ্ছেন জানলা পাচ্ছেন, এটা কিন্তু নর্থের দিকে, কিন্তু এদিকে রয়েছে রোড, আর ওপেনটা আপনারা দেখে দিই অনেকটা বড় সড়ো ওপেন এরিয়া কিন্তু এখানে আপনারা পুরো পেয়ে যাচ্ছেন। এরপরে রোড রয়েছে, তারপরে একটা খাল মতো রয়েছে, তার প্রতি আপনারা পুরো ওপেন পেয়ে যাচ্ছেন এখান থেকে, ঠিক আছে। এই হচ্ছে এখানে রয়েছে ওয়ার্ড্রপ এরিয়া, দেখতেই পাচ্ছেন ওয়ার্ড্রপের জায়গা এখানটাতে রয়েছে। আর এই যে রুমটা, রুমটা রয়েছে 10.5 ফুট/9.5 ফুটের এই রুমটা আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু এসির পয়েন্ট আপনারা অলরেডি রেডি করা পেয়ে যাবেন। ঠিক তার পাশে রয়েছে কমন টয়লেট এরিয়া, আর কমন টয়লেট এরিয়ার ঠিক সামনে রয়েছে বেসিন এরিয়া, এই জায়গাটায় কিন্তু একটা বেসিন বসবে দেখতে পাচ্ছেন। ঠিক তারপরেই রয়েছে কমন টয়লেট এরিয়া, এই টয়লেট যেন রয়েছে 7 ফুট/4 ফুটের টয়লেট রয়েছে, এখানে কিন্তু মিক্সার পেয়ে যাচ্ছেন, ওপরে সাবানের জায়গা পেয়ে যাচ্ছেন, গিজারের জায়গা পেয়ে যাচ্ছেন, এক্সস্ট যে জায়গাটা বা আপনার
ইলেকট্রিক্যাল লাইন সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন একটা কল রয়েছে, এখানে পেয়ে যাবেন হ্যান্ড সাওয়ারটাও পেয়ে যাবেন, প্লাস এই হচ্ছে কোমর। আর দেখতে পাচ্ছেন টাইলসটা যথেষ্ট উঁচু পর্যন্ত আপনারা কভার করা রয়েছে। তো এই ছিল কমন টয়লেট। তারপর আমরা চলে যাব কিচেনের দিকে। কিচেন যেটা রয়েছে সেটা 10 ফুট বাই 6 ফুটের কিচেন, অনেকটা বড় সড়ো কিচেন রয়েছে, আর্চ করা রয়েছে, দেখতে পাচ্ছেন আর্চ করে রেডি করা রয়েছে। ঢুকেই আমরা দেখতে পাচ্ছি এই যে সাইডটা রয়েছে এখানটা কিন্তু আপনারা ফ্রিজ রাখতে পারবেন, পাশে ইলেকট্রিক্যাল সুইচের জায়গা রয়েছে, আর এই জায়গাটা অনেকটা বড়টাই বড় জায়গা রয়েছে, আপনারা চাইলে ফ্রিজটা এখানে রাখতে পারবেন। তারপরেই রয়েছে এল শেপে আপনাদের স্ল্যাব, এই রয়েছে টাইলস দিয়ে এতটা উঁচু পর্যন্ত ফিনিশিং করা। এই ইলেকট্রিক্যাল ফিটিংস আপনাদের আগেই দেখিয়েছি, আপনারা মাইক্রোওভেন ফ্রিজ সব কিছু এখানটা রাখতে পারবেন। এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন একটা সিঙ্ক এরিয়া, দেখতেই পাচ্ছেন সিঙ্ক রয়েছে, তার উপরে হচ্ছে এরিয়াটা হচ্ছে যে ওয়াটার যে অ্যাকোয়াগার্ড রয়েছে তার পয়েন্ট এখানে করা রয়েছে। এখানেও কিন্তু একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো এই ছিল কিচেন। এবারে আমরা চলে যাব নেক্সট বেডরুমের দিকে, মেন ডোর থেকে বাঁদিকে এই নেক্সট বেডরুমে আমরা ঢুকব। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বা মাস্টার বেডরুম। এই যে বেডরুমটা রয়েছে এটা মোটামুটি আপনারা 10 বাই 10 বেডরুম পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আমাদের যে এসির পয়েন্ট এখানে করা রয়েছে, সাউথের দিকে একটা জানলা আপনারা বড় জানলা পেয়ে যাচ্ছেন, এর সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ব্যালকনি এবং অ্যাটাচ টয়লেট। প্রথমে আমরা টয়লেটটা ভালো মতো একবার দেখে নেব। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, সাইজ হচ্ছে 3 ফুট বাই 6 ফুট। এখানে আপনারা সাবানের জায়গা পেয়ে যাচ্ছেন কিন্তু গিজারের জায়গাটা আপনারা এখানে পাচ্ছেন না। এখানে কিন্তু আপনাদের যে দেখতে পাচ্ছেন কোমরের জায়গা রয়েছে, উপরে একটা কলের জায়গা রয়েছে এবং ওটা সাবানের যে ওয়াল হ্যাঙ্গিং করা রয়েছে, তো এখানটা হচ্ছে সাবান রয়েছে, তার পাশে রয়েছে আপনাদের জানলা। অপরপর দেখতে পাচ্ছেন টাইলস দিয়ে যথেষ্ট সুন্দরভাবে ফিনিশিং করা রয়েছে। ঠিক তার পাশে এটা হচ্ছে ব্যালকনি। আপনাদের আমি দেখুন সবকটা দরজায় কিন্তু আপনাদের ল্যামিনেশন করা রয়েছে, 3D ল্যামিনেশন দিয়ে পুরো রেডি করা রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনি কিন্তু পুরো গ্রিল দিয়ে ফিনিশিং করা রয়েছে। ব্যালকনির সাইজ আছে 5 ফুট বাই 4 ফুট। ও ব্যালকনিতে কিন্তু আপনাদের ওয়াশিং মেশিনের পয়েন্টও করা রয়েছে। ব্যালকনিতে ভিউ আপনারা একটা রাস্তার ভিউ পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এদিকে একটা রাস্তার ভিউ পেয়ে যাচ্ছেন এবং এদিকেও একটা রাস্তার ভিউ পেয়ে যাচ্ছেন। আপনি বুঝতে পারছেন যে জায়গা রাস্তা এই ছিল পুরো লেআউট। আপনাদের পুরোটাই আমি দেখিয়ে দিলাম যে কীরকম লেআউট রয়েছে। তো এই লেআউটের মধ্যে 2BHK আপনারা পেয়ে যাচ্ছেন মুকুন্দপুর এরিয়ার মধ্যে, আরেনটাগর থেকে খুব কাছাকাছির মধ্যে। আপনাদের আমি আগেই দেখে বলেছি কতটা কাছাকাছির মধ্যে, আর দামটাও আপনাদের বলে দিয়েছি 35 লাখের দাম রয়েছে, কিছুটা নেগোসিয়েশনও আপনাদের হয়ে যাবে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা যদি ফিজিক্যালি ভিজিট করতে চান সেক্ষেত্রে আসতে পারেন, আমি কিন্তু আপনাদের ফিজিক্যালি ভিজিট করিয়ে দিতে পারবো। স্ক্রিনেও দেখতে পাচ্ছেন নাম্বার যাচ্ছে, এছাড়াও আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে রাখবো, আপনারা কল করে আসতে পারেন, আমরা অবশ্যই আপনাদের ফিজিক্যালি ভিজিট করিয়ে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন। যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আমি কিন্তু প্রায় এরকম নতুন ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে থাকি। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততদিন জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।